দুধ উৎপাদনকারী মায়েদের স্তনের অবস্থা বিষয়ে এই মৌখিক প্রশিক্ষণে আপনাকে স্বাগত জানাই। এই প্রশিক্ষণে আমরা শিখব ব্রেস্ট এনগর্জমেন্ট আর দুধের নালিতে বা স্তনের মোটায় রোগ জীবাণু সংক্রমণ হয়ে মাস্টাইটিস সম্বন্ধে। আসুন ব্রেস্ট এনগর্জমেন্ট বা স্তনের আকার বৃদ্ধি সম্বন্ধে জেনে নিই। সাধারণত জন্ম দেওয়ার 3 থেকে 5 দিনের মধ্যে এনগর্জমেন্ট হয়। এটা একসঙ্গে দুটো স্তনেই হয়। মায়েরা স্তনের পূর্ণতার সঙ্গে স্তনের এনগর্জমেন্টকে গুলিয়ে ফেলবেন না, তাই আমরা এখন স্তনের পূর্ণতা আর স্তনের এনগর্জমেন্টের তফাত নিয়ে কথা বলবো। এনগর্জমেন্ট হলে স্তন দুধে ভরে গিয়ে ব্যথায় শক্ত হয়ে ফুলে ওঠে, এতে স্তন চকচকে হয়ে ওঠে আর চামড়ায় শিরাগুলো স্পষ্ট দেখা যায়। মায়ের জ্বর হতে পারে যা 24 ঘন্টার বেশি থাকে আর বাচ্চার পক্ষে ঠোঁট লাগানো কঠিন হয়ে যায়। কিন্তু স্তনের পূর্ণতা একটা স্বাভাবিক ব্যাপার। স্তনের পূর্ণতা হলে বড় দেখতে হয় কিন্তু চকচকে ভাব হয় না। স্তনের পূর্ণতা হলে ব্যথা হয় না আর জ্বর থাকে না। এখন আমরা দুধ উৎপাদনকারী মায়েদের ব্রেস্ট এনগর্জমেন্ট কেন হয় তা জানব। নিচের কারণগুলোর জন্য ব্রেস্ট এনগর্জমেন্ট হতে পারে। জন্ম দেওয়ার পর মা যদি বাচ্চাকে না খাওয়ান, মা যদি যথাসময়ে বারে বারে বাচ্চাকে না খাওয়ান, বুকের দুধ খাওয়ানোর সময় মায়ের স্তনে বাচ্চা যদি ভালো করে ঠোঁট না লাগায় বা গভীরভাবে সংযোগ না করে আর মা হঠাৎ করে বুকের দুধ খাওয়ানো বন্ধ করে দেন। এবার আমরা জেনে নেব কিভাবে এনগর্জমেন্ট সারিয়ে তোলা যায়। প্রথমে মাকে বলুন পরিষ্কার জল দিয়ে নিজের হাত ধুতে। তারপর মায়ের কাছাকাছি বাচ্চাকে এমনভাবে আনুন যাতে মা বাচ্চাকে দেখতে, শুঁকতে আর ছুঁতে পারেন। বাচ্চা যদি খুব ছটফটে হয়, মা বাচ্চার ব্যবহার করা কাঁথা, তোয়ালে ইত্যাদি শুঁকতে পারেন। তারপর মা 1 গ্লাস জল খাবেন। তারপর 5 থেকে 10 মিনিট একটা হালকা ভেজা কাপড় স্তনের ওপর রাখুন বা হালকা গরম জলে মা স্নান করতে পারেন। এতে বুকের দুধ সহজে বেরিয়ে আসে। তারপর স্বাস্থ্যকর্মী মাকে নিশ্চিন্তে আরাম করতে বলবেন, কারণ মাথায় অতিরিক্ত চিন্তা থাকলে লেট ডাউন রিফ্লেক্সের ক্ষতি হয় আর দুধ বেরোয় না। এবার স্বাস্থ্যকর্মী বা পরিবারের কেউ মায়ের ঘাড় আর পিঠের ওপর দিকে মালিশ করবেন, এতে বুকের দুধ বেরোতে সুবিধা হয়, কারণ পিঠের ওপর দিকে আর স্তনে একই স্নায়ু যায়। তারপর মা নিজের স্তনে আঙুল গোল করে ঘুরিয়ে হালকা মালিশ করতে শুরু করবেন। মালিশ করলে মায়ের আরাম লাগবে আর দুধের ধারার অনায়াস প্রতিক্রিয়া সহজ হবে। এইসব করলে অক্সিটোসিন বেরোতে সুবিধা হয়। একে বলে অক্সিটোসিনের প্রতিক্রিয়া বা দুধের ধারার অনায়াস প্রতিক্রিয়া। অক্সিটোসিন হলো একটা হরমোন যা বুকের দুধ বের করতে সাহায্য করে। তারপর মা নিজের হাতে অল্প দুধ বের করে দেবেন যাতে এরিওলা নরম হয়। এতে ঠিক করে স্তনে ঠোঁট লাগাতে বাচ্চার সুবিধা হবে। বুকের দুধ বের করার সময় মা এরিওলার চারপাশে চাপ দেবেন। দুধ বের করার পর মা বাচ্চার মুখে এরিওলা এগিয়ে দেবেন, কারণ বাচ্চার পক্ষে নিচে থেকে এগিয়ে লেপটে যাওয়া কঠিন হতে পারে। দুদিক থেকেই বুকের দুধ খাওয়াতে চেষ্টা করুন। দুবার খাওয়ানোর মাঝে মায়ের স্তনের ওপর 5 থেকে 10 মিনিট ভেজা ঠান্ডা কাপড় রাখুন বা স্তনের ওপর বাঁধাকপির ঠান্ডা পাতা রাখতে পারেন। এই বাঁধাকপির পাতাগুলো ফ্রিজে বা মাটির পাত্রে রাখতে পারেন। এতে স্তনের নরম ভাব আর ফুলে ওঠা কমতে পারে। তারপর মায়ের উচিত বারে বারে বুকের দুধ খাওয়ানো। এবার আমরা জেনে নেব কিভাবে আমরা এনগর্জমেন্ট হওয়া আটকাতে পারি। প্রথমে বাচ্চার খিদে পাওয়ার সংকেতগুলো বুঝতে চেষ্টা করুন, যেমন শরীর এপাশে ওপাশে ঘোরানো, রুটিং রিফ্লেক্স বাড়িয়ে দেওয়া। রুটিং রিফ্লেক্স হলো বাচ্চার মুখে, গালে বা চিবুকে কিছু লাগলেই সেদিকে তার মাথা ঘুরিয়ে দেওয়া। আঙুল চষা, খুব দেরি হলে বাচ্চা কাঁদতে শুরু করে। খিদে পাওয়ার গোড়ার দিকের সংকেতেই বাচ্চাকে বুকের দুধ খাইয়ে দিন, বাচ্চার কান্নার জন্য অপেক্ষা করবেন না। নিশ্চিত করুন যে বাচ্চা ঠিক করে ঠোঁট লাগিয়েছে আর ভালোভাবে খেয়েছে। মনে রাখবেন, একটা স্তন সম্পূর্ণ খালি হলে তবেই আপনি অন্য স্তনটি দেবেন।
এরপর আমরা শিখব মাস্টাইটিস কাকে বলে। এতে স্তনের কিছু অংশ লাল হয়ে ফুলে শক্ত হয়ে যায়। মায়েদের খুব ব্যথা ও জ্বর হয়, তিনি অসুস্থ হয়ে পড়েন। অনেক মায়েদের প্রথম 6 সপ্তাহের মধ্যে মাস্টাইটিস হয়, কিন্তু এটা দুধ উৎপাদন চলাকালীন যে কোনো সময় হতে পারে। কখনো কখনো এটা ব্রেস্ট এনগর্জমেন্টের সঙ্গে গুলিয়ে যায়, যদিও এনগর্জমেন্ট পুরো স্তনের আর কখনো কখনো দুটো স্তনেরই ক্ষতি করে। কিন্তু মাস্টাইটিস স্তনের কিছুটা অংশের ক্ষতি করে আর সাধারণত একটা স্তনেই হয়। মাস্টাইটিস এনগর্জ হওয়া স্তনেও হতে পারে, পা আটকে যাওয়া দুধের নালীতেও হতে পারে। এবার আটকে যাওয়া দুধের নালীর চিকিৎসা না হলে কিভাবে মাস্টাইটিস হয় তা নিয়ে আমরা কথা বলব। স্তনের মধ্যে থেকে দুধ না পেরোলে দুধের নালী আটকে যায়। সাধারণত এই নালীটা স্তনের একটা অংশে হয়, যেটা ঘন দুধে ভরে আটকে যায়। এর ফলে সেখানে একটা ডেলা পাকিয়ে যায়। এই ডেলাটি নরম হয় আর ডেলার উপরের চামড়া কখনো কখনো লালচে হয়ে ওঠে। আটকে যাওয়া নালি আর এনগর্জমেন্টের জন্য দুধ বেরোতে পারে না। যখন এনগর্জমেন্ট আর নালি আটকে যাওয়ার জন্য স্তনের ভেতরে দুধ রয়ে যায় তাকে বলে স্টাসিস। যদি এই স্টাসিস না সারানো হয় তবে এর ফলে স্তনের কোষে জ্বালা হতে পারে। একে বলে সংক্রমণ ছাড়া মাস্টাইটিস। যখন ব্যাকটেরিয়ার আক্রমণের জন্য স্তনে সংক্রমণ হয় তাকে বলে সংক্রমণের কারণে মাস্টাইটিস। নিচের কারণগুলির জন্য শরীরের নানান ছোটখাটো ফুটো বা চিড়ের মধ্যে দিয়ে ব্যাকটেরিয়া সহজেই ঢুকতে পারে। যদি স্তনে ছোটখাটো ফুটো বা চিড় থাকে, মাস্টাইটিস সারানো না হয় আর চিকিৎসার দেরি হয়। খেয়াল রাখবেন যে স্তনের ফোঁড়া হল মাস্টাইটিস না সারানোর ফলাফল। এবার আসুন মাস্টাইটিসের কারণ সম্বন্ধে কথা বলি। মাস্টাইটিসের প্রথম ও প্রধান কারণ হল বারে বারে না খাওয়ানো। যদি দুধ উৎপাদনকারী মা বাইরে কাজকর্মের জন্য যান তাহলে বারে বারে বুকের দুধ খাওয়ানো খুব কঠিন হয়ে দাঁড়ায়। বারে বারে না খাওয়ানোর আরেকটা কারণ হতে পারে যে বাচ্চা বা মা অসুস্থ। দ্বিতীয় কথা হলো স্তনের বোটা থেকে খাওয়ানো, এতে বাচ্চা পুরোপুরিভাবে স্তন খালি করতে পারে না। তৃতীয় কথা হলো দুধের অতিরিক্ত যোগান। চতুর্থ কথা হলো তাড়াতাড়ি বুকের দুধ খাওয়ানো ছাড়িয়ে দেওয়া, বাচ্চাকে বুকের দুধ ছাড়া অন্যান্য খাবার খাওয়ানো। পঞ্চম কথা হলো আঁটসাঁট করে জামা কাপড় পরা। মা যদি আঁটসাঁট করে জামা কাপড় পরেন, বিশেষ করে রাতের বেলায় মা যদি এঁটে ব্রা পরেন, তাহলে স্তনে চাপ পড়ে আর দুধের নালি আটকে যেতে পারে। ষষ্ঠ হলো মা হওয়ার মানসিক ঝক্কি ঝামেলা। মায়ের মনে যদি কোনো চাপ থাকে তাহলে দুধের ধারার অনায়াস প্রতিক্রিয়ার ক্ষতি হয়। সপ্তম হলো স্তনের মোটায় কোনো ফুটো বা চিড়। এতে স্তনের কোষে ব্যাকটেরিয়া ঢুকে পড়তে পারে আর মাস্টাইটিস হতে পারে। এবার দেখে নি মাস্টাইটিসের কি চিকিৎসা হয়। প্রথমে কারণটা খুঁজতে চেষ্টা করুন এবং তারপর চিকিৎসা শুরু করুন। বুকের দুধ খাওয়ানোর আগে মা চাপ দেওয়ার জন্য হালকা গরম কাপড়ের পুটুলি ব্যবহার করতে পারেন বা হালকা গরম জলে স্নান করতে পারেন। যে স্তনে ক্ষতি হয়েছে সেই স্তন থেকেই প্রথম খাওয়ানো শুরু করুন। যদি ব্যথা বাড়তে থাকে বা দুধের ধারা অনায়াসে না আসে তাহলে অন্য স্তনটি খাওয়ান। মনে রাখবেন বারে বারে বুকের দুধ খাওয়ানো খুবই জরুরি। যদি স্তনের বোটায় বা এরিওলায় ক্ষত না থাকে তাহলে মা ক্ষতি হওয়া স্তন থেকেই দুধ খাওয়াতে পারেন। মনে রাখবেন মা যখন মাস্টাইটিস হওয়া স্তন থেকে বাচ্চাকে খাওয়াবেন তখন বাচ্চার সংক্রমণের কোনো লক্ষণ দেখা যাচ্ছে কিনা খেয়াল করবেন, কারণ বাচ্চার সংক্রমণ হওয়ার একটা ঝুঁকি থেকে যায়। কারণ ক্ষতি হওয়া স্তনের দুধে অনেক রকম ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে। স্তনে মালিশ করলে দুধের যোগান বাড়তে পারে। ক্ষতি হওয়া অংশের দিক থেকে বোটার দিকে খুব হালকা মালিশ করতে হবে আর মাকে যথেষ্ট বিশ্রাম নিতে হবে। যদি লক্ষণগুলো মারাত্মক হয়ে ওঠে তাহলে মাকে ডাক্তারের কাছে নিয়ে যান। স্তনে ফোঁড়া হলে অপারেশন করে ফোঁড়া সারাতে হবে আর অ্যান্টিবায়োটিক নিতে হবে। এগুলো ছাড়া মাকে বিশেষ করে চেষ্টা করতে হবে যাতে নিজের শরীর আলগাভাবে আরামে থাকে আর সমানভাবে ও গভীরভাবে নিঃশ্বাস নিতে হবে। তিনি হালকা গান বাজনা শুনতে শুনতে বাচ্চার কথা ভাবতে পারেন,
যাতে দুধের ধারা সহজে বেরোতে শুরু করে। মনে রাখবেন, মাস্টাইটিস হওয়া আটকানোর জন্য ঠিকভাবে ঠোঁট লাগানো বা গভীরভাবে সংযোগ খুব জরুরি। এতে নালি আটকে যাবে না আর বাচ্চা যথেষ্ট দুধ পাবে। স্তনের এইসব সমস্যা আটকানোর জন্য আসল কথা হলো বাচ্চাকে ঠিকভাবে রেখে তার গভীরভাবে সংযোগ আর বারে বারে মুখের দুধ খাওয়ানো। দুধ উৎপাদনকারী মায়েদের স্তনের অবস্থার উপরে আমাদের এই প্রশিক্ষণ এখানেই শেষ হলো। এই প্রশিক্ষণে আমরা ব্রেস্ট এনগর্জমেন্ট আর মাস্টাইটিস সম্বন্ধে শিখলাম। এই প্রশিক্ষণে আইআইটি বোম্বের মৌখিক প্রশিক্ষণ প্রকল্পের অবদান রয়েছে। মৌখিক প্রশিক্ষণ প্রকল্পটি ভারত সরকারের NMEICT MHRD এর আর্থিক অনুদান প্রাপ্ত। এই উদ্দেশ্য সম্বন্ধে আরো খোঁজ খবর এই লিঙ্কে পাওয়া যাবে। এই প্রশিক্ষণে উইলস গ্লোবাল ফাউন্ডেশন আংশিকভাবে আর্থিক অনুদান দিয়েছে। এই প্রশিক্ষণ মা ও শিশুর পোষণ প্রকল্পের একটি অংশ। এই প্রশিক্ষণের কার্যক্ষেত্র পর্যালোচনাকারী হলেন ডক্টর রূপাল দালাল, শিশুরোগ বিষয় MD, এবং ডক্টর তরু জিন্দাল, স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিষয় MS। স্নেহা রাউত এই টিউটোরিয়াল অনুবাদ এবং অন্তরায় এটি রেকর্ড করেছেন। যোগদানের জন্য ধন্যবাদ।